এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যাপ্টেন অফ বাইকার্স। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাঁ, আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো কিভাবে আপনারা সাবস্ক্রাইবার হাইড করে রাখবেন। আসলে সাবস্ক্রাইবার হাইড করাটা এই জন্যই জরুরি যে যখন আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন তখন আপনার সাবস্ক্রাইবার খুবই কম থাকবে, আর এই জন্যই যখন আপনার চ্যানেলের কোনো ভিউয়ার আপনার ভিডিওগুলো দেখবে, দেখার পরে যখন সে সাবস্ক্রাইব করতে যাবে তখন হয়তো বা সে দেখতে পাবে যে আপনার সাবস্ক্রাইবারটা অনেক কম, আর এই জন্যই সে সাবস্ক্রাইব করতে কিছুটা কনফিউশনে থাকবে, সে সাবস্ক্রাইব করবে কি করবে না এটা নিয়ে। তো সেক্ষেত্রে আপনারা যদি সাবস্ক্রাইবার বাটনটা হাইড করে রাখেন তখন সেটা কিছুই দেখতে পারবে না কেউ। তো চলেন দেখা যাক কিভাবে আপনারা হাইড করবেন সাবস্ক্রাইবার। তো কাস্টমাইজ চ্যানেলে যাবেন, দেন ভিডিও ম্যানেজার উপরের দিকে থাকবে, ভিডিও ম্যানেজারে আসার পরে এখানে সেটিংস, সেটিংস এর মধ্যে আদার সেটিংস, অ্যাডভান্স চ্যানেল সেটিংস, দেন একদম সবার নিচের অপশনটা সাবস্ক্রাইবার কাউন্টস ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু ইউর মাই চ্যানেল, এটা ইনেবল করা আছে, ডিসেবল করে দিবেন। ডোন্ট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটা ইনেবল করা থাকে, এটা ডিসেবল করে দিলেই আপনার সাবস্ক্রাইবার আর শো করবে না কতজন সাবস্ক্রাইবার আছে। তো খুবই সিম্পল বিষয়টা, বাট অনেক হেল্পফুল হবে আশা করি। ওকে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একদমই ভুলবেন না।